ভাসুনা গ্রামে ভাঙন এলাকা পরিদর্শন করলেন বিষ্ণুপুরের মহকুমার শাসক ও সিঁচ দপ্তরের আধিকারিকরা প্রতিশ্রুতি দিলেন পার বাঁধানোর বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ভাসনা গ্রামে ডিভিসির ছাড়া জলস্রোতে দামোদর নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিখারপর পর বিঘা চাষের জমি আতঙ্কে এলাকার কৃষকেরা বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান হয়নি দাবি কৃষকদের আজ বিষ্ণুপুরের মহকুমা শাসক ইন্দাস ব্লকের বিডিও এবং সেচ দপ্তরের আধিকারিকরা সরজমিনে তদন্ত করলেন ভাঙন এলাকা মহকুমার শাসক কথা বললেন এলাকার কৃষকদের সাথে শুনলেন তাদের সমস্যার কথা ঘুরে দেখলেন নদীর ভাঙন কৃষকদের প্রতিশ্রুতি দিলেন যত দ্রুত সম্ভব এই ভাঙন রোধ করার জন্য সেচ দপ্তরের পক্ষ থেকে নদীর পার বাঁধানোর যাতে করে কৃষকদের কোনো রকম সমস্যা না হয় সেই দিকেই নজর রাখছে প্রশাসন রিপোর্ট দুরন্ত বার্তা সমস্যা বলতে আমাদের নদীর ধারে যে জমি এবং পাশে গ্রামটি আছে প্রতি বছর ভাঙনে ভেঙে ভেঙে চলে যাচ্ছে হাজার হাজার বিঘে জমি হ্যাঁ আজকে বিডিও সাহেব এসডিও সাহেব এবং আমাদের ইয়ে সভাপতি ওরা সব এসেছিলেন হ্যাঁ এসে কিছু আশা দিয়েছে যে কাজ হবে কিন্তু না হওয়া পর্যন্ত আমরা তো কোনো ইয়ে করতে পারছি না হবে আজ দীর্ঘ পাঁচ পাঁচ থেকে সাত বছর ধরে আসছেন ওনারা দিকে দিকে চলে যাচ্ছে এখন আপনারা কী চাইছেন এখন আমরা চাইছি যে নদীর পাড়ে একটা বাঁধ হোক যে বর্ষণ এবং ব্যারেজ থেকে অতিমাত্রায় জল ছাড়ার কারণে আমাদের বিষ্ণুপুর সাবডিভিশনের বন্যা পরিস্থিতি একটা তৈরি হয়েছিল আজকে আমি ইন্দাসে এসেছিলাম এখানকার স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এখানকার যারা আছেন প্রধান আছেন ইন্দাসের সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে আমরা এসেছিলাম এখানে গ্রামবাসীরা আতঙ্কে ভুগছিলেন দামোদর নদীতে বেশ খানিকটা এলাকা জুড়ে বেশ কিছুদিন থেকে ভাঙন হচ্ছিলো তো ভাঙনটা আমরা নিজের চোখে একসঙ্গে খতিয়ে দেখলাম সরে জমিনে সত্যিই খুব খারাপ অবস্থা প্রায় ষাট থেকে সত্তর বিঘা কৃষি জমি অলরেডি জলের তলায় চলে গেছে তো যাতে করে আগামী দিনে আরও ক্ষতিগ্রস্ত না হন কৃষকরা বা এখানকার স্থানীয় মানুষরা আমরা জল নেমে গেলেই এখানে শেষ দপ্তরের সঙ্গে কথা হয়েছে কিছু প্যালিয়েটিভ ওয়ার্ক আমরা প্রথমে করব যাতে করে আর নতুন করে ভাঙনটাকে যতটা সম্ভব ঠেকানো যায় আর পারমানেন্ট নেচারের যে কাজ আছে স্পার তৈরির কাজ গোল্ডার পিচিং এই প্রোপোজালসগুলো আমরা এখানে দেখলাম ফিল্ডে এগুলো আমরা পাঠাবো জেলাশাসকের মাধ্যমে সরকারের কাছে তারপরে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব এই কাজগুলোকে করে ফেলা যায় এবং গ্রামবাসীদেরকে বাঁচানো যায় গ্রাম নদীর পাশ দিয়ে বেশ বড় রাস্তা ছিল আমরা নিজেরা দেখলাম যে সেগুলো অলরেডি জলের তলায় চলে গেছে খুব বিপজ্জনকভাবে কিছু ফাটল আমরা দেখলাম সেগুলো যাতে খুব দ্রুত কিছু কাজ আমরা করতে পারি ডিও সাহেব এসেছিলেন আমাদের জেলা সভাপতি পঞ্চায়েত সভাপতি সকলেই এসছিলেন দেখে গেলেন আমাদের রাস্তার অবস্থা নদীর ভাঙন নদী তো আজ পাঁচ ছ বছর নদী ভেঙে ভেঙে চলে যাচ্ছে হ্যাঁ জমি চলে গেল অন্তত হাজার বিঘে জমি নষ্ট হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত কিছু সরা হল না ওনারা কি আশ্বাস দিলেন ওনারা আশ্বাস দিলেন হবে এই হবে হবে করে আর পাঁচ বছর কেটে গেল হ্যাঁ এরপর ধরুন আমরা জমি চলে গেছে এরপর আমাদের গ্রামটা চলে যাবে আজকে সেই জন্যই আমরা এখানে এসেছি ওনারা কি বলে গেলেন এখন ওরা বলে গেলেন যে দেখছি আমরা চেষ্টা করছি এখন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যে গোল্ডার দিয়ে কংক্রিট করে দেওয়ার জন্য নদী বাঁধটাকে আপনার নাম ও পরিচয় আমার নাম শ্রী সম্পদ ঘোষ भास्मा ग्राम